সাথে রাজ রয়েছে এই মুহূর্তে অভিনেতা রাজও বর্ধমান থেকে রয়েছে রাজ কি অদ্ভুত বিবিধের মাঝে রাখো মিলন মহান সুমন বাবু জিৎ অঙ্কুশ মিঠুন চক্রবর্তী নন্দন প্রজাপতি সিনেমা অরিজিৎ সিং এর কনসার্ট সমস্ত কিছু এক সুতোয় বেঁধে দিচ্ছে যেন তৃণমূল কংগ্রেস এই প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে এর পরেও কি বলা যাবে না যে স্বৈরাচারী একটা সময় চলছে আমাদের বাংলাতে এর পরেও লেখা যাবে না বলা যাবে না গান গাওয়া যাবে না সিনেমা করা যাবে না দুর্নীতি নিয়ে স্ক্রিপ্ট লেখা যাবে না লিখলেও প্রডিউসার পাওয়া যাবে না প্রডিউসার পেলেও হল পাওয়া যাবে না হল পেলেও হল থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হবে এবং তারপরে তৃণমূলের যারা মুখপাত্ররা রয়েছেন তারা বলবেন আপনারা তো শুধু সিনেমা সিরিয়াল নিয়ে কথা বলছেন কি ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হচ্ছে এটা তো আমরা একটা সময় হিটলার স্টেটে দেখেছি শোনা যাচ্ছে মহিবদা হ্যাঁ বলুন হ্যাঁ সকলকে শুভেচ্ছা কালী পুজোর আজকে যে বিষয়ে আমি প্রথমে আমহাস্ট্রিট দিয়ে যাব এই অবস্থা আমি পেরিয়ে এসেছি 2017 সালে রামনবমীর মিছিল করার জন্য পুলিশ আমাকে তুলে নিয়ে যায় থানায় উল্টো টাঙিয়ে অন্তত আধ ঘন্টা ধরে পিটিয়েছিল 2017 সাল তখন আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত প্রথম থেকে ছোট থেকে তো আমার একটা বিষয় আমহাস্ট্রিট দেখতে দেখতে মনে পড়ে গেল যে কি ভয়াবহ পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের বুকে বাকি রইল আবার নাটক থিয়েটারের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে দেখুন এই লেগাসি বামপন্থীরা এনেছে পশু খামার বন্ধ করা হয়েছিল কিন্তু বামেদের সেই কালচারকে বয়ে নিয়ে যাচ্ছে আজকের তৃণমূল কংগ্রেস প্রথম কথা মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থানায় ঢুকে দুষ্কৃতি ছাড়িয়েছিলেন আজকে ভুলে গেলে চলবে না সেই মুখ্যমন্ত্রীর কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন নাকি তো সেখানে নাটক বন্ধ হবে সিনেমা বন্ধ হবে এটা তো পরিষ্কার দিনের আলোর মতো তো বাকি এখানে তৃণমূলের যিনি আছেন মুখপাত্র অনির্বাণদা কিছুক্ষণ আগে পুলিশের কথা বললেন তা পুলিশ মন্ত্রীর দায় নেই এখানে আপনি নাটক করতে পারবেন না এখানে আপনি থিয়েটার সিনেমা কিছু করতে পারবেন না যদি আপনি তৃণমূলের দলদাস না হন আপনি জানেন না বা আমি জানি কিনা প্রত্যেকে জানে কিনা এখানে বাংলা সিনেমা আপনি হলে রিলিজ করতে আপনাকে একটা হলের জন্য 20-22 হাজার টাকা দিতে হয় যেটা হিন্দি ছবিতে 7-8 ছ টাকা লাগে কেন লাগে এর ব্যাখ্যা নেই জানে শঙ্কুদা জানে এবং এই অবস্থা দীর্ঘদিন ধরে চলেছে সেই অবস্থাই এখনো চলছে অধিকারী কৌশিক কিছুদিন আগে আপনারা জানেন মারিচ সংবাদ নাটকে তাকে ফতোয়া দিয়েছিলেন আজকে যারা প্রতিবাদ করছেন তারা এই দেবেশ চট্টোপাধ্যায় এই জয়রাজ ভট্টাচার্য এরা করেছিলেন সেই একই জিনিস তৃণমূল করে চলেছে ব্রাত্য বসুরা না ব্রাত্য বসুর কি ঘুম ভাঙেনি ব্রাত্য বসু কি জানেন না ব্রাত্য বসু কি এখন অবধি ব্রাত্য বসুর বাড়িতে কি টিভিটা চলে না আমি জানি রিপাবলিক বাংলা হয়তো চলে না কিন্তু ব্রাত্য বসু কি এখন টিভিও দেখছেন না এত বড় একটা খবর ব্রাত্য বসু এখনো প্রতিক্রিয়া নিচ্ছেন না আমি দূরে আছি বলেনি ব্রাত্য বসু সব জানেন ব্রাত্য বসুদের নির্দেশই হচ্ছে এবং এই থানাদের একটা মাসোয়ারা তোলা হয় অনির্বাণ কি বলবে অনির্বাণ রাজ টক্করো তো কোন সিনেমায় অভিনয় করেছিলেন ওখানে ওকে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছিল সিনেমার অভিনয় সেটাকে বাস্তব বলে চালাতে চাইছেন এটা হলেও হতে পারে প্রশ্নটা হচ্ছে এখানে বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের কথা আমরা শুনলাম একটু আগে হ্যাঁ আমি বলে নিই রাজভাই একটু বলে নিই আপনি এটা বলে নিন দাঁড়ান এটা বলে নিন হ্যাঁ ঠিক আছে আপনি আগে হ্যাঁ খুব ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক জানেন না হ্যাঁ ওর একটা সিনেমায় ছিল হয়তো ভুল করে ফেলছেন বাস্তবের সঙ্গে গুলিয়ে যাচ্ছে হয় ওরকম একটু আগে একজন সুমন বাবু সম্ভবত যিনি নাট্যকর্মী উনি যে কথাটা বললেন আবার গুলিয়ে ফেলছেন তো এখানে প্রশ্নটা হচ্ছে উনি যেটা বললেন যে ওনাদের নাটক বহু জায়গায় অভিনয় হয়েছে সরকারি হলগুলো তো নিশ্চয়ই হয়েছে এমনকি আর্ট একারের কথাও বলছিল সুভাষচন্দ্রর যে জায়গা যার ফলে তৃণমূল জোর করে এই নাটক বন্ধ করতে চাইছে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে না এক দুই যে দুটি হলে বাতিল হয়েছে সরকারি অনুষ্ঠানের কারণে হয়েছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে নিশ্চয়ই চিঠি বা ইমেল করে জানিয়েছেন এবার ওনাদের নাটক যদি সব জায়গায় বন্ধ করার প্রচেষ্টা হতো তাহলে এটা এস্টাবলিশ হতো যে হ্যাঁ জোর করে করার চেষ্টা হচ্ছে এটাই কি ব্যাপার আমি একবার তোমাকে ইন্টারাপ্ট করছি সুমন বাবু এটাই কি বিষয়টা মানে এটাকে কি একেবারে আঞ্চলিক বিষয় হিসাবে বোঝানো হচ্ছে এখানে এখানে যিনি শাসকের হয়ে ব্যাটিং করছেন তিনি কিন্তু এটাকে বলছেন যে আঞ্চলিকভাবে হয়তো কোনো টেকনিক্যাল এরর হয়েছে সত্যি কি তাই না এই আমরা জানি না আঞ্চলিক ভাবে কি করে হয় শহীদ মিনারের তলায় যেদিন আমরা গেলাম 2nd November জওহর খিচুড়ি নাটকটা নিয়ে তখন তো আর আঞ্চলিক না শহরের প্রাণকেন্দ্রে ঘটনা ঘটলো আমরা গেলাম এবং সন্ধ্যে 7:30টার সময় আমাদের কাছে মেইল এলো কল্যাণী পৌরসভা জানিয়ে দিল যে সরকারি অনুষ্ঠান আছে অথচ 3 মাসের প্রস্তুতি ওই যিনি চেয়ারম্যান নীলিমেশ বাবু কল্যাণী পৌরসভার নিজের নাটকের মানুষ সজ্জন ব্যক্তি তিনি আমাদের সহযোগিতা করছেন মফস্বলের থিয়েটার দল আপনাদের কি কাল হলো ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আপনারা গিয়ে মঞ্চস্থ করলেন ওই ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে আপনারা নাটকটা করলেন বলেই কি আপনাদের কাল হলো
এ বাংলাতে ওখান থেকে সূত্রপাত তো আমরা তো সাত আট বছর ধরে থিয়েটার করছি সেটা সহজভাবে অনির্বাণ দ্বারা বুঝতে পারছেন না কেন অনির্বাণ নাটক করেছি আমরা লেফট রাইট লেফট করেছি মৈনাক সেনগুপ্তের লেখা মানে অসংখ্য নাটক আমরা এই মুহূর্তে রাজনৈতিক নাটক করেছি এরকম তো সমস্যা হয়নি কখনো তাহলে